দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। অনেকদিন বিরতির পর আপনাদের সামনে আমি আসলাম একটা নতুন রেসিপি। আজকে আমি কথা বলবো টার্কিশ চিকেন শর্মা নিয়ে। তো টার্কিশ চিকেন শর্মা আমি খেয়েছি, খুবই মজা, খুবই ইন্টারেস্টিং। এটা আপনারা বাসায় বানাতে পারেন। চলো আজকে ভিডিও থেকে দেখে আসি কীভাবে এটা বানাতে হয়। টার্কিশ চিকেন শর্মা উইথ ফ্ল্যাট ব্রেড। প্রথমেই যেটা লাগবে, আপনি দেখেন চিকেন শর্মার বানানোর পরে এরকম চিকেন, এটা হচ্ছে ফ্ল্যাট ব্রেড, সবই ঘরে বানানো যায়। এবং এটাকে আপনি ব্রেডের মধ্যে দেওয়ার পরে চিকেনগুলোকে সালাদের সাথে দিলে এই রকম হচ্ছে শেষে দেখতে, খুবই ইয়ামি এবং ইন্টারেস্টিং। চলুন আমরা এখন এটা বানানো দেখে আসি। প্রথমে আপনাকে একটা স্লাইসড অনিয়ন, পেঁয়াজ 4 টুকরো করে বড় পেঁয়াজ আপনাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পরে পেঁয়াজের পানিটাকে আলাদা করে ফেলতে হবে ছাঁকনির মাধ্যমে। এখন পেঁয়াজ থেকে যখন আপনি পেঁয়াজের পানি আলাদা করে ফেললেন, এই পানির মধ্যে এখন আপনি বিভিন্ন মশলা যোগ করবেন। যেমন প্রথমে লেমন জুস দিলেন, এরপরে দিচ্ছেন আপনি ভিনেগার, সাদা ভিনেগার, এরপরে আপনি যোগ করবেন অলিভ অয়েল, এর ভিতর আপনাকে দিতে হবে আদা কুচি, এরপর আপনি দিতে পারেন 2 চামচ ইয়োগর্ট, এরপরে টমেটো পেস্ট, আর একসাথে আপনি লবণ, মরিচ, গুঁড়া মশলা, জিরা, মেথি, লাল মরিচ সব মিশিয়ে একটা ম্যারিনেটের জন্য একটা মশলা তৈরি করলেন। এই মশলাটাকে এখন আপনি রেখে দিন। এখন আপনার লাগবে চিকেন ব্রেস্ট, মানে চিকেনের বুকের মাংস এবং পায়ের মাংস হাড্ডি ছাড়া। চিকেনগুলোকে এখন আপনি ম্যারিনেটের মিশ্রণের মধ্যে দিয়ে দিলেন এবং আপনি এটাকে এখন মেশাবেন। ফিরে আসলাম ভিডিওতে। এখন আপনি ম্যারিনেট করবেন চিকেনগুলোকে, মাখিয়ে নিলেন। এরপর একটা দেখুন চিকেনগুলোকে সুন্দর করে একটা প্লাস্টিকের উপর রাখছেন, এরপরে প্লাস্টিকের মুখটাকে ক্লোজ করে দিয়ে আপনি এটাকে ফ্রিজে রাখবেন। প্রক্রিয়াটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে এয়ার টাইট করে আপনি চিকেনটাকে এক রাতের জন্য ফ্রিজে রেখে দেবেন, যাতে এটা একদম বরফের মতো শক্ত হয়ে যায়। এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এবার আপনার এই ব্রেড বানানোর পালা। প্রথমে বলে রাখি, ব্রেড আপনারা কিনতেও পারেন অথবা বানাতে পারেন। যদি বানাতে চান তাহলে আপনি গরম পানির ভেতরে ইস্ট এবং সুগার দিয়ে এটাকে নেড়েচেড়ে রাখেন, এটাকে গুলতে সময় দিন। এই ফাঁকে আপনি আটা বা ময়দাকে, 600 গ্রাম আটা বা ময়দা আপনি একটা বলে নিলেন, এরপরে লবণ পরিমাণ মতো আপনি দিলেন। এবার এটাকে আপনি মাখাবেন চামচ দিয়ে, যাতে পুরোটা ময়দার মধ্যে লবণ মিশ্রিত হয়ে যায়। এরপর আপনি ইস্টের পানিটাকে এখন ময়দার মধ্যে দিয়ে দিবেন। এছাড়া আপনি দিতে পারেন এই মিশ্রণের ভিতরে ইয়োগর্ট, 2 চা চামচ পরিমাণ ইয়োগর্ট, এবং আপনি অলিভ অয়েল দিতে পারেন।
এখন মিশ্রণটাকে ভালো করে মেশান, এটা আপনি হাতে মিশাতে পারেন। ওরা এখানে ভিডিওতে দেখাচ্ছে হুইপ মেশিনে হুইপ করে নিচ্ছে, একটা ডো তৈরি করবে, ময়দার ডো। ময়দা মাখানো শেষ, এখন ডোটাকে আলাদা করে নিয়ে ঠান্ডা জায়গায় রাখবে। একটা বলের মধ্যে ডোটাকে রাখুন, দেখেন ডোটা লেগে যাচ্ছে। ডোটার ভিতর আপনি কিছুটা অলিভ অয়েল দিলেও দিতে পারেন, এটাকে 1 ঘন্টার জন্য এখন সেলোফেন দিয়ে মুড়ে দিয়ে আপনি রেখে দিন। 1 ঘন্টা পর যখন আপনি ডোটাকে ওপেন করলেন তখন ডোটা সমানভাবে গোল হয়ে গেছে। এখান থেকে আপনি এখন বল বল করে ব্রেডের জন্য ছোট ছোট বল তৈরি করুন। এবং এভাবে করে এখানে আটার উপর রাখুন। এভাবে করে আপনার ময়দার ডোয়ের বল হয়ে গেলে আবার আদা ছিটিয়ে দিন উপরে, এই ময়দা ছিটিয়ে দিন। এগুলোকে কিছুক্ষণ আপনি রেখে দিন ঢাকনা দিয়ে। এখন প্রথম ডোটাকে নিয়ে আপনি একটু রুটি বেলার মতো করে বেলবেন। উপরে আপনি তিল কিশি দিয়ে দিতে পারেন, এবারে এখন এটাকে রুটির মতো বেলে বড় করবেন। এভাবে করে আপনার রুটি সাইজ হয়ে গেলে এগুলোকে ওভেনের ট্রের উপরে আপনি সাজিয়ে রাখবেন। ডোটা দেখতে কি সুন্দর হয়েছে দেখেন। এভাবে বেকিং প্যানের উপর সাজিয়ে রাখলেন, কারণ একটু পরে এগুলোকে আপনারা ওভেনে দিয়ে ব্রেড তৈরি করতে হবে। এভাবে করে আপনার রুটি বানানো শেষ, ঢেকে দিন, 15 মিনিট এভাবেই থাকবে। এরপরে কাপড় সরিয়ে নিন। এখন রুটিগুলোকে আপনি বেক করবেন ওভেনে 500°F 8 মিনিট বেক করবেন ওভেনে। 8 মিনিট পর যখন রুটি বের হলো তখন রুটির চেহারা এরকম। এখন আপনি মুরগির চিকেনের যে মিশ্রণটা ফ্রিজে রেখেছেন সেটাকে বের করবেন, প্লাস্টিকটা খুলে ফেলেন এবং এটাকে এখন চিকন করে স্লাইস করে কাটবেন ছুরি দিয়ে। দেখুন কিভাবে কাটছে, চিকন চিকন স্লাইস করে কাটবেন। এরপর হচ্ছে আপনার মাংসগুলোকে এখন ভাজার পালা। এখন প্রথমে তেলের উপরে একটু বাটার দিয়ে নিলেন, এরপরে আপনি মাংসের পিসগুলোকে ফ্রাই করছেন। খুব হাই হিটে এগুলোকে মাংসগুলোকে ফ্রাই করতে হবে, এপিটোপিট উল্টে দিতে হবে। দেখেন এখন মাংসগুলোকে উল্টে দিচ্ছে। ভালো হিটে এরকম করে ফ্রাই করতে হবে। ভাজি হয়ে গেলে পিসগুলোকে আপনি তুলে রাখবেন, নাড়াচাড়া করতে থাকুন, সুন্দর করে ফ্রাই করুন। এপিটোপিট ফ্রাই হয়ে গেলে এখন আপনি এগুলোকে তুলে রাখুন। মাংসের ফ্রাইগুলো দেখতে এরকম হবে, পাতলা পাতলা পিস হবে, খুব সুন্দর ফ্রাই হলো। এখন ইয়োগর্টের সাথে মেয়োনিজ এবং ইয়োগর্ট দিয়ে তার একটা সালাদ ড্রেসিং বানাচ্ছে। প্রথমে মেয়োনিজ দিল, তারপর ইয়োগর্ট দিল, এরপর পুদিনা পাতা দিল। উপরে
গরম মশলা দিয়ে ছিটিয়ে এটাকে নেড়ে একটা সসের মতো তৈরি করে ব্রেডটার মাঝ বরাবর পেট বরাবর কেটে ফেলুন। যে ফাঁকা জায়গাটা তৈরি হলো এর ভিতরে আপনি আগে মেয়নিজ দিলেন, ওই যে মিশ্রণটা আপনি তৈরি করলেন মেয়নিজের, এরপর আপনি টমেটো সস অথবা ঝাল কোনো সস দিতে পারেন। এরপর আপনি কাটা পেঁয়াজ দিলেন, পুদিনা পাতা, টক চাটনি, টমেটো কেটে লেটুস পাতা বসিয়ে এরপর আপনি মাংস থেকে কিছুটা মাংস স্লাইস করা মাংস দিলেন এবং আপনি ব্রেডটা মুখটা বন্ধ করে দেন। এই হয়ে গেল আপনার টার্কিশ চিকেন শর্মা। খাবারটা দেখতে খুব ইন্টারেস্টিং, আমি শিওর এটা খেতে খুব মজা লাগবে। দর্শক মন্ডলী, দেখে নিলাম আমরা কিভাবে ঘরেই আপনি বানাতে পারেন চিকেন শর্মা। আমি শিওর এটা দেখে আপনাদের জিভে জল এসে গেছে। আপনারা এরকম টার্কিশ শর্মা দোকানেও কিনতে পাওয়া যায়, বাংলাদেশে টার্কিশ রেস্টুরেন্ট আছে, আর ঘরে বানাতে পারলে তো কথাই নেই। আশা করছি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগলো। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের এপিসোডটা এখানে শেষ করছি, আশা করি আবার দেখাবো আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।